সাতক্ষীরা শ্যামনগরে চিংড়ি ঘের নিয়ে বিরোধে এক কৃষক লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে গাবুরা ইউনিয়নের খোল গ্রামে এই ঘটনা ঘটে নিহত কাশেম আলী গাবুরা ইউরিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক ছিলেন উপজেলার চেয়ারম্যান জানিয়েছেন খোল পেটিয়া গ্রামের কাছে চোদ্দ রশি বাজারের পাশে কাশেম আলী কাগজির পঁচিশ বিঘার একটি চিকনির ঘের রয়েছে মাছ চুরি ঠেকাতে কাশেম তার স্ত্রী ফিরোজা খাতনকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার রাতে ঘেরে একটি নৌকায় বসে পাহারা দিচ্ছিলেন রাত সাড়ে এগারোটার দিকে পাঁচ থেকে ছয় জনের একদল দুর্বৃত্ত হঠাৎ তাদের উপর চড়া হয় এসময় সময় তারা কাশেম আলী কাগজিকে তার স্ত্রীর সামনে ধারালো অস্ত্র দিয়ে এলো পাতারি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় স্থানীয় ইউপি মেম্বারের মাধ্যমে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাটি পুলিশকে অবহিত করা হয়েছে